ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসভাপতি শেখ তাইবুর রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কারিম ইমতিয়াজ নাহিদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এম এ জিলানী স্বেচ্ছাসেবক দল সভাপতি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ফখরুল ইসলাম রবিন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি শামীম কবির মঞ্চে আসবেন, যুবদল খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত মঞ্চে আসবেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি একরামুল হক হেলাল মঞ্চে আসবেন, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন মঞ্চে আসবেন, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি সৈয়দা রেহানা ইসা মঞ্চে আসবেন, খুলনা জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট তসলিমা খাতুন সন্ধ্যা মঞ্চে আসবেন, ছাত্রদল বসতে হবে তাহলে সেরে যেতে হবে। মিছিল আসছে বিশাল এক মিছিল নিয়ে আজকের সমাবেশ সফল করার জন্য আসছেন। মোদিয়াঘাটে উপজেলার একটি বিশাল মিছিল আজকের সমাবেশ সফল করার জন্য প্রস্তুত হয়েছে, আমরা তরতরি নিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। মঞ্চে আসবেন জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদিকা সাবেক ভিপি আজিজা খানম এলিনা মঞ্চে আসবেন, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদিকা সেতারা বেগম সহ নেতৃত্ব। মঞ্চে আসবেন খুলনা জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন মঞ্চে আসবেন, খুলনা মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান আমরা আমাদের সবার কাজ আমরা আমাদের সবার কাজ শুরু করছি। সবার শুরুতেই ডুমুরিয়া থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ডুমুরিয়ায় 9 জন বিএনপি নেতার নাম আজকের এই মঞ্চে ঘোষণা করছেন মোল্লা মোশাররফ হোসেন মফিজ। আমার কাছ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ওমর ফারুক কলসারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত খুলনা জেলা এবং মহানগরী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামটি আমাদের মায়ের মুক্তির প্রোগ্রাম। এই প্রোগ্রামটি তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জন একটি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশ, প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জহুরুল ইসলাম আখুন্দি, যুগ্ম আহ্বায়ক স্বপন, দুই নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আখুন্দি, যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান বাবু, তিন নম্বর রুদগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জি এম আমরুল্লাহ, পাঁচ নম্বর চার নম্বর খন্ডে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, খন্ডে ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা শেখ জিরানুল হোসেন উপস্থিত আছেন, খন্ডে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মোল্লা, পাঁচ নম্বর রাখলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ সাদান, পাঁচ নম্বর রাখলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার দৌলত হোসেন, ছয় নম্বর মাগরগুনা ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক সর্দার সৈয়দুল ইসলাম, সাত নম্বর মাগরগুনা ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আহমদ আলী ফকির, সাত নম্বর শুকনা ইউনিয়ন বিএনপির আহমদ আলী ফকির, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল গফফার উপস্থিত আছেন, আট নম্বর সরফুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হিমায়ত হোসেন উপস্থিত আছেন, আট মধুদা বৈঠক, আট নম্বর সরফুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন, নয় নম্বর সহস ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সরদার মুজফ্ফর হোসেন উপস্থিত আছেন, নয় নম্বর সাহস ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব শফিকুল ইসলাম মেম্বার উপস্থিত আছেন, দশ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইকরামুল ইসলাম উপস্থিত আছেন, ভান্ডারপাড়া ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব অংশপতি বৈরাগী উপস্থিত আছেন, এগারো নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক মেম্বার শেখ আতিয়ার রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম খান, বারো নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল সালাম, সদস্য সচিব খোকন তালুকদার, তেরো নম্বর গঠনের গুরুদেব ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক শহীদুল ইসলাম মোহল উপস্থিত রয়েছেন, গুরুদেব ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব কাজী মোনায়েম হোসেন উপস্থিত রয়েছেন, চোদ্দ নম্বর বাবুরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের সিনিয়র জননেতা পরীক্ষিত নেতা বাবু অরুণ কুমার গোলদার উপস্থিত রয়েছেন, আর একজন পরিশ্রমী বিএনপি নেতা বাবুরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল সালাম উপস্থিত আছেন, আমাদের নয় নম্বর সস ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোল্লা মাহবুব রহমান উপস্থিত রয়েছেন, পাঁচ নম্বর আটলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কে শেখ হিলাল হোসেন। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে সবার শুরুতেই বক্তব্য রাখছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আমিনুর রহমান। এবং খালেদা জিয়ার মুক্তির আজকের এই সমাবেশ স্মরণ করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি থেকে এক ঝাঁক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের এই নেতৃবৃন্দর নাম ঘোষণা করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী দপ্তর সম্পাদক জননেতা রফিকুল ইসলাম। রফিক ভাইকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সকলের নাম ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এগুলো বসতে যাও, বিসমিল্লাহির রহমানির রহিম।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে খুলনা জেলা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, এই খুলনা অঞ্চলের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দলের আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব মুস্তাফিজুর রহমান, শ্রোতৃমণ্ডলের আমাদের আজকের এই সমাবেশে এই সভাপতি মুস্তাফিজুর রহমানের সফল সঙ্গী হয়ে এই সমাবেশকে সফল করার জন্য আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আপনি আমাদের পাশের গোপালগঞ্জের কৃতি সন্তান যিনি শেখ হাসিনার সাথে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ইনশাআল্লাহ আবারও সুযোগ পেয়ে বিএনপি থেকে নমিনেশন নিয়ে এই শেখ হাসিনাকে পরাজিত করবেন, আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব এস এম জিলানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জিলানী ভাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের মাঝে আমাদের এই প্রিয়তার সভাপতি সবার সঙ্গে হয়েছেন আজকের এই সমাবেশকে সফল করার জন্য ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জননেতা জনাব ফখরুল ইসলাম রবিন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ইফতিখারুজ্জামান শিমুল আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আর খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সংগ্রামী সদস্য জনাব হাসিবুর রহমান মুন্না আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। আপনাদের এই কি খুলনার কৃতি সন্তান খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ ইমতিয়াজ গালিব নাহিদ আরো উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তরের শাহালি থানার সংগ্রামী আহ্বায়ক শেখ খুরিদ আহমেদ আমাদের নেতৃবৃন্দরা ঢাকা থেকে কষ্ট করে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য আমাদের মাঝে উপস্থিত সেই জন্য আমরা তাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এই খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান জনাব আলী আকবর চুন্নু ভাই অভিনন্দন জানাচ্ছি। নেতৃবৃন্দ আপনাদের মাঝে আপনাদের সবাইকে আজকে স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে অভিনন্দনে একটি কথা বলতে চাই, এই শেখ হাসিনার হুঁশিয়ার করে বলে দিতে চাই আজকে ওই এবারকার হসপিটালে আমাদের দেশের আমাদের মা গৌতমের মা আজকে শুয়ে আছে, সেখানে তার শরীর থেকে রক্ত খরচছে, শুধু তার শরীর থেকে রক্ত খরচছে না, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের সঙ্গে হত্যা করা হচ্ছে। আর শেখ হাসিনাকে বলবো যদি আপনি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মুক্ত করে না হয় তাহলে এই দেশের জনগণকে নিয়ে আপনার কোলে রশি লাগিয়ে
রশি বেঁধে হেসে আদালতে কান প্রায় দায় করবে ইনশাআল্লাহ। রোনা ছয়কে ইতিমধ্যে আমাদের মাঝে খুলনা জেলা কৃষক দলের একটি মিছিল আমাদের মধ্যে প্রবেশ করেছে, এবার পুরোটায় বক্তব্য রাখছে আমিনুল ইসলাম উপজেলা ডুমরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সংগ্রামী বন্ধুরা, আজকের এই জনসমাবেশ জনসমুদ্রতে রূপান্তরিত হবে। আমরা কি এটা সুশৃঙ্খল ভাবে করতে চাই না বিশৃঙ্খল ভাবে করতে চাই? সুশৃঙ্খল ভাবে যদি সুশৃঙ্খল করতে চাই, আমি বলবো মঞ্চে থেকে ওখানে কামরুজ্জামান টুকু এবং আশরাফুল আলম নান্নুর কাছে একটি তালিকা দেওয়া হয়েছে, এই তালিকার বাইরে যারা থাকবেন দয়া করে মঞ্চ থেকে নেমে যাবেন, এবং স্থানীয় যেসব নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে তারাও এসে বক্তৃতা দিয়ে দয়া করে নেমে যাবেন, এবং নাম ঘোষণা বক্তৃতার জন্য যার করা হবে পরবর্তীতে যে বক্তৃতা করবেন তার নাম বলা হবে, তিনি প্রস্তুত থাকবেন। দয়া করে আমার পেছন সহ যারা আছেন মঞ্চ থেকে নেমে গিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একটা সুন্দর সাফল্য মন্ডিত জনসভা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করবেন, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আগসীন দেশ নেত্রীর সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক শরৎবাদন নেতা আমিরাজ খান মঞ্চে উপস্থিত, খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা একপ্রকার ছবিতলালাল মোনা সহ অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত, শহীদের আদর্শ গৌরব বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে খুলনা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় জিয়া সৈনিকেরা, আমরা এখানে বক্তব্য দিতে চাই না, বক্তব্য শোনার জন্য এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আমরা গর্বিত আজকে জেলা এবং মহানগরের প্রোগ্রাম তোমরা বিএনপি মাটিতে বাস্তবায়িত হচ্ছে, আপনাদেরকে কথা দিতে চাই। আগামীতে দেশের বিভিন্ন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যদি রাজপথে কারো লাশের প্রয়োজন হয় আমি সর্বপ্রথম শহীদ হতে চাই, এই আশা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ খুলনা জেলা এবং মহানগর বিএনপির আজকের এই সমাবেশে এবছর বক্তব্য রাখবেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শেখ ফরাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির ইজাজ খান মঞ্চ উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা আমাদের শ্রদ্ধা ভাষণ জনতা খুলনা মহানগরী বিএনপির বিপ্লবী আহ্বায়ক একে শফিকুল আলম মোনা সহ উপস্থিত নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত খুলনাবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দেশভক্তি বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আমরা ডুমুরিয়ায় মাঠে নেমেছি, আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাতে চাই, দেশভক্তি বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ডুমুরিয়াবাসী রাজপথে থাকবে, এই আজকের এই সমাবেশে উদ্যত্ত আহ্বান। সকলকে ধন্যবাদ, খুদাফেজ, ধন্যবাদ, জিন্দাবাদ। আমি আজকের এই বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই মহাসমাবেশ খুলনা জেলা এবং মহানগর বিএনপির সমাবেশ, কাজেই যারা বক্তব্য দেবেন সম্মানিত সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ বলে সম্মানিত অতিথিবৃন্দ বলে অ্যাড্রেস করবেন, কারণ নাম বলবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা
মনসুর রহমান লিটন। আমরা লক্ষ্য করছি মঞ্চের ডান পাশে সাংবাদিকদের জন্য আমরা স্থান রেখেছি, আমাদের নেতা কর্মীরা বসে পড়েছেন। অনুরোধ করছি যে আপনারা উঠে যেয়ে সাংবাদিকদের বসার ব্যবস্থা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও বিদেশে চিকিৎসার জন্য আন্দোলনের জন্য আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। খুলনা জেলা মহানগর ও বিভিন্ন থানার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, আজকের এই সমাবেশ আপনারা লক্ষ্য করেছেন অনেক বাধা বিপত্তির ভিতর দিয়ে আমরা ডুমুরিয়াবাসী তথা খুলনা জেলা ও মহানগর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। প্রিয় বন্ধুরামার, আজকের এই ডুমুরিয়া থেকে, এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত, তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়া না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। প্রিয় ডুমুরিয়াবাসী, আপনাদের সামনে এবার একটি ভারতের জাতীয়তাবাদী দল সদর থানা শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারক, খালেদা জিয়া জিন্দাবাদ। আবার দেখা হবে, কথা হবে, রাত হবে। খুলনা সদর থানা বিএনপির একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে অভিনন্দন। রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের একটি মিছিল আমাদের মাঝে প্রবেশ করছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাবু অরুণ কুমার গুলজার। সত্তম জীবন সুন্দরম সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশব্দের মুক্তির দাবি এবং বিদেশে সুচিকিৎসা ব্যবস্থার দাবিতে আজকের এই গণজামায়াতের সম্মানিত সভাপতি ডুমুরিয়া দত্তদা ইউনিয়নের আমরা তার পদচারণায় আজকের সফল হতে যাচ্ছে এই অনুষ্ঠান। খুলনা জেলার আহ্বায়ক ডুমুরিয়া সবসময় যাকে পাই সেই নেতা বৈদিক গাজার কোন মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রাণ পুরুষ আমির দাস খান আজকের সমবেত করছেন। উপস্থিত আছেন গুজরাট থেকে ইতিমধ্যে একটা বৃহত্তর মিছিল উপস্থিত হচ্ছে, আমি তাদের করতালির মাধ্যমে লক্ষ্য করবেন। ভাইকাসা উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে একটি মিছিল আমাদের মাঝে প্রবেশ করছে, তাদের অভিনন্দন। উপস্থিত আছেন মহানগর এবং মুসলিম নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকের দীর্ঘ 13 বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে দেখে এসেছে। আমরা মনে করেছিলাম একটা সুচিন্তা এবং সুবৃদ্ধির আবির্ভাব হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এদের মনুষ্যত্ব বিবেক বিবেচনার মধ্যে একটুও নাই। তাই সর্বশেষ এই সরকারকে হটাতে হলে আমাদের মজা নামতে হচ্ছে। আমার মনে হয় আজকের এই ডুমুরিয়ার সমাবেশ থেকে খুলনা জেলার সর্বপ্রথম আমাদের এই সরকার
সবাই আমরা উপস্থিত থাকবো। সকলকারী ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হবি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত শতাবাদন সভাপতি উপস্থিত আছেন খুলনা মহানগর এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট রামপ্রিয় বিএনপি নেতা কর্মী ভাই ও বোনেরা। সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এমন একটি সময় এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি যে সময় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতির সহকর্মিনী, আজ যে বিনা চিকিৎসায় এই খুনি শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে তাকে শৃঙ্খলা বদ্ধ করে বিনা চিকিৎসায় মারতে চায় শেখ হাসিনা এবং আমাদের নেতৃত্বে বাঁচতে চায়। আজকে আবারও বিনা ভোটে একটি নির্বাচন কমিশন তৈরি করে ক্ষমতায় যেতে চায়। আজকে আমরা এখান থেকে সমর্থন দেব বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনের চামড়া চামড়া চামড়া। সকলকে ধন্যবাদ। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ, পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সত্তারকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি গঠিয়াগাড়া থানা বিএনপির আহ্বায়ক জনিকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা মহানগর বিএনপির নেতা কাজী মোহাম্মদ রাশেদকে। সদর থানা বিএনপির খুলনা সদর থানা বিএনপির বদুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ভটিয়াগড়া থানা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ফারুককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা ডুমুরিয়া উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ভাঙ্গাপাড়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত মেম্বার শেখ সাইনুর রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে আর একটি মিছিল 9 নম্বর সাউথ ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন একটি বিশাল মিছিল আমাদের মাঝে নিয়ে আসছে, করতলিতে তাদেরকে বরণ করে নেই। বক্তব্য রাখছেন শেখ সাইনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমির ইলিয়াস খান মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী খুলনা মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় নেতা এসএম শফিকুল আলম মোনা, প্রিয় বন্ধুরা সামনে উপস্থিত রয়েছে আরো উপস্থিত রয়েছেন কেন্দ্র এবং জেলা মহানগর এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সাথে বিভিন্ন চেয়ার সৈনিকরা। সকলকে ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা বর্তমান নেতৃবৃন্দ দেবেন, শুধু আপনার একটু উত্তর দেন, মুক্তি 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 চাই, সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাফিজুর রহমান। এবার সম্মানিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন একটি মিছিল আমাদের মাঝে এসেছে, আমরা করতালি দিয়ে তাদেরকে বরণ করে নিই। সম্মানিত বিএনপির একটি মিছিল আমাদের মাঝে এসেছে।
রহমানের রহিম। সাবেক তিন দিন পর এদেশের জনমানুষের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী অপসীম আমাদের মা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবিতে আজকে এই খুলনা জেলা ও মহানগরীর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি খুলনা জেলা বিএনপির বিপ্লবী নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব আমির রিজাজ খান উপস্থিত রয়েছেন। আরেকজন মানুষ যে মানুষটির কথা না বললে নয়, আমাদের ডুমুরিয়ার গর্ব, দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট রয়েছেন। বিভিন্ন থানা এবং জেলা থেকে আগত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সূর্য সৈনিকেরা সবাইকে ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে একটি বিশাল মিছিল মহানগরের ছাত্রদল ইস্তিয়াক আমরা ইস্তি এবং তাজিম বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা সবাই কর্মী দিয়ে বরণ করে নিই। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে ফ্যাসিস্ট দমনের অযোগ্য ধর্ম আচরণ সরকার আজকে আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী তাকে একটু সুচিকিৎসা এবং মুক্তির দাবি আজকে পর্যন্ত এই সরকার দেয় নাই। আর তার জন্য আজকে এই সমাবেশ, এই সমাবেশে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই। আগামীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি আসছে, আমাদের নেতৃত্বে মুক্তি দিতে হবে, অন্যথায় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে এবং ডুমুরিয়ার রাজপথ আমরা কখনো ছেড়ে যাব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছিলাম। এবার বক্তব্য রাখবেন ডুমুরিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী বিএনপি নেতা, ডুমুরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে খুলনা জেলা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা বিএনপির বর্তমান কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রদল মঞ্চে বিশেষ অতিথি যেন উপস্থিত রয়েছেন। ডুমুরিয়ার অভিভাবক, খুলনা জেলা বিএনপির সাবেক সাধারণ সভাপতি সর্বদা অ্যাডভোকেট শফিকুল আলম মানব,
সাংগঠনিক সম্পাদক বর্তমান কমিটির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মনির হাজার বাপ্পী মঞ্চে উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক বিপি সাবেক ছাত্র নেতা তারিকুল ইসলাম তাহির মঞ্চে উপস্থিত রয়েছেন। খুলনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক বিপি বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা বাবু হোসেন বাবু। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই গণসমাবেশ বারবার তিনবার প্রধানমন্ত্রী গণতন্ত্রের ভোট দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজকের এই গণসমাবেশ। আপনারা জানেন আজকের এই গণসমাবেশে আসার পথে আমাদের পালাই পালাই মহল্লাই মহল্লাই পুলিশি বাধা সৃষ্টি করছে। গত ডুমুরিয়ার কোন নেতা কর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই, ডুমুরিয়ার বিএনপি নেতা কর্মীদের বাড়িতে খাওয়া দেওয়া হয়েছে। তারপরেও এই গণসমাবেশ জনসমুদ্রের বন্ধুতে হবে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের গায়িত করতে চাই না, একটি কথা বলতে চাই। ডুমুরিয়ার মাটি বিএনপির ঘাটি আগামী সকল আন্দোলন সংগ্রামে ডুমুরিয়ার রাজপথ দখল করবে ইনশাল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ। এদের মধ্যে সোনারগাঁও থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঠে উপস্থিত আছে। আমরা মিছিলকারীদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আনোয়ার বরুয়া বিএনপির সংগ্রামী সভাপতি আনোয়ার বরুয়া থেকে নির্বাচিত করবার কাউন্সিলর হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেলা বাসক রহমান কাগন দিয়ে মঞ্চাসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা মহিলা আছেন, মহিলা দলে যারা আছেন, তারা মঞ্চের বাম পাশে, মঞ্চের বাম পাশে বিশাল চেয়ারটি আছে, ওখানে আপনারা বসে বলবেন। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাইকগাছা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন ডাবলুকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাইকগাছা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহিম দাবকে। মিছিলের নেতৃত্ব যারা দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে সোনারগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান পোড়াকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার অন্যতম নেতা সাবেক যুব নেতা ডুমুরিয়া উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ধামানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল আমাদের মাঝে আছে। আমরা তাদেরকে বরণ করিনি। রোদগড়া ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। আমরা তরতালি দিয়ে রোদগড়া ইউনিয়ন বিএনপির মিছিলটিকে বরণ করিনি। কন্যা ইউনিয়ন বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। আমরা করতলি দিয়ে তাদেরকে বরণ করিনি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সাবেক ছাত্র নেতা মাহমুদ খান পিয়ারুকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি শামীম কবিরকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুবদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিবাদুল আগ্রবাসকে। বক্তব্য রাখছেন গাজী আব্দুল হালিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
খুলনা জেলা ও মহানগর বিএনপি আয়োজনে আজকের এই কুটুদিয়ার ঐতিহাসিক ফুটবল ময়দানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই সমাবেশের মহানগর খুলনা জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ দিঘলিয়া থানা বিএনপির একটি মিছিল আমাদের ভিতর প্রবেশ করল করতালির মাধ্যমে, তাদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় ডুমুরিয়াবাসী, ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের বক্তব্য দেওয়ার সময় নয়। সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা শুধু একটি কথা বলতে চাই, আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমাদের নেত্রী, আমাদের মা মুক্তি আন্দোলনের ডাক দিবেন, সেই আন্দোলনে আমরা আপনাদের ডাকে রাজপথে থাকব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোলাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সুগনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চ। আপনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত খুলনা বিভাগীয় শহরের বাইরে আজকের এই বিক্ষোভ সমাবেশে সুদত্ত সম্মানিত সভাপতি, গড়িয়াখানার কৃতি সন্তান আলাজ পুত্রদা আমি নিরাজ খান মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, খুলনার মহানগরের নবগঠিত কমিটির আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের প্রধান ভক্ত জনতা একমাত্র ছবিকার অনুভব মঞ্চে উপস্থিত রয়েছেন, জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব, বারবার নির্বাচিত চেয়ারম্যান বাপ্পী ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, ডুমুরিয়া এবং খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রেস মিডিয়া এবং ডুমুরিয়ার শৈশব আদর্শের সৈনিক, সম্মানিত বন্ধুরা, আমার বক্তব্য আমরা কিছু দিতে চাই না। আমি শুধুমাত্র লোকের উত্থানের এই উপজেলার বাইশজন নেতা কর্মী গণতন্ত্র মুক্তি আন্দোলন জন্য যারা জীবন দিয়ে গেছে, শহীদ মোল্লা শেখ সাহেব এবং খোল্লাবুল কাশেমের নেতৃত্বে, আলিমন্তুর খানের নেতৃত্বে এই উপজেলায় সুন্দরমণি হয়েছিল। তাই সম্পূর্ণ সাহেবের আত্মার মাঠ ফলাত কামনা করি এবং আলিমন্তুর খানের আত্মার মাঠ ফলাত কামনা করে আমি দুই একটি কথা বলতে চাই। বন্ধুরা আমার, আপনারা যদি মনে করে থাকেন শেখ হাসিনা রাজন আন্দোলন না করলে আমার ম্যাডাম তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ খালেদা জিয়া বাংলাদেশের প্রধান মুক্তিযোদ্ধা শহীদ ফজল জিয়া রহমানের স্ত্রী
তিনি গণতন্ত্র মানুষ আখ্যায়িত আন্দোলন বিকল্প নেই, আন্দোলন না করলে এই ঘটনাটি ঘটন শেখ হাসিনা আমার মা আব্দুল মা আমার নেত্রী গণতন্ত্রের মা তাকে মুক্তি পাবে না, তাই কেন্দ্রীয় নির্দেশনা আন্দোলন ছাড়া বিকল্প পথ নাই। আজকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে চারাকোনা বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃত্বে একটি মিছিল এসেছে করতালির মাধ্যমে, তাদেরকে অভিনন্দন জানাই। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দিগরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টুকে, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দিগরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রকিব মল্লিককে, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চারাকোনা বিএনপির আহ্বায়ক কৌশল চৌধুরীকে। আজকের এই সমাবেশ সফল করার জন্য বিভিন্ন ইউনিট থেকে যারা এখানে এসেছেন তাদের প্রতি অনুরোধ জানাই, আপনারা মিছিল সহকারে মাঠে এসে সবাই আবার বাইরে চলে যাচ্ছেন, একটি কথা বলে রাখবেন, এই সমাবেশ দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর সমাবেশ, এই সমাবেশ আমাদের মমতাবাই মা দেশপ্রতি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দাবিতে সমাবেশ, এই সমাবেশ জারিম শাহীর পতনের সমাবেশ। আপনারা যারা নেতা কর্মীরা এসেছেন দয়া করে মাঠের থেকে বাইরে কেউ যাবেন না, যারা মাঠের বাইরে আছেন দয়া করে মাঠে চলে আসেন। স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শেষ পর্যায়ে, এরপরেই জেলা এবং মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। এই সাত দিন সকল প্রতিরোধ উপেক্ষা করে যে ব্যক্তিটি আমাদের সাথে সময় দিয়েছে, তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই জালিম সংকর সরকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাতে তাকে কুপিয়ে আহত করেছিল। বারবার নির্বাচিত শিরোজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রজ্ঞাথা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ আহ্বায়ক জননেতা ইনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া, আজকের যে মায়ের মুক্তির দাবিতে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ সার্থক করার জন্য এসেছেন, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আমির ইজাজ খান, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক আমার রাজনৈতিক অভিভাবক জনাব শফিকুল আলম মনা সহ খুলনা জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছা সেবকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে পাইক কাঁচা থানা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামের উপস্থিতি বক্তব্য দেওয়ার কিছু নেই, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আমি শুধু এটুকুই বলবো, খুলনা জেলার এবং মহানগরীর যে সমস্ত জায়গা থেকে আপনারা মিছিল সহকারে এখানে এসেছেন তারা দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করে বাইরে যাবেন না। আজকের এই প্রোগ্রাম যদি আমরা সফল করতে পারি তাহলে আমার মায়ের মুক্তির যে মিছিল এসেছে, মায়ের মুক্তির জন্য যে প্রোগ্রাম এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, নগর বিএনপির নেতৃবৃন্দ করার জন্য অত্যন্ত পরিশ্রম করছে সেটা সার্থকতা আসবে। সেই জন্য পাইকচা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহ্বান রাখবো, মিটিং শেষ না হওয়া পর্যন্ত আপনারা কর্মস্থল ত্যাগ করবেন না, সবাই স্থল ত্যাগ করবেন না। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সফলতার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ। ইতিমধ্যেই পান্ডারপাড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগ সংগঠনের একটি মিছিল আমাদের মাঝে এসেছে, প্রিয় উপস্থিতি আমাদের বিভিন্ন রাস্তা রাস্তায় যুবলীগ ছাত্রলীগ ব্যারিকেড সৃষ্টি করেছে, সকল বাধা উপেক্ষা করে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে একটি সকলকে করতালি দিয়ে আমরা বরণ করে নিই।
এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব তাজিম বিশ্বাস। তাজিম বিশ্বাস, আর মঞ্চে আমরা দেখতে পাচ্ছি অনেক বিশৃঙ্খলা, অনেকেই মঞ্চে চলে আসতেছেন নেতাদের সঙ্গে দেখা করার জন্য। অনুরোধ করব, আমরা মঞ্চ থেকে আপনাদের নামিয়ে দিলে কষ্ট পাবেন, নিজ দায়িত্বে মঞ্চ থেকে নেমে যান, নিজ দায়িত্বে মঞ্চ থেকে নেমে যাবেন। যাদের মঞ্চে বসার কথা নয় তারা মঞ্চে থাকবে না। বক্তব্য রাখছেন তাজিম বিশ্বাস। প্রস্তুত থাকবে খুলনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আদর্শ হীন যোদ্ধা বিদ্রোহ নেত্রী মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা শাখার নেতৃবৃন্দ, খুলনা মহানগর জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক সর্বগুণী মানুষের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারা বাংলাদেশে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে পূর্ব নির্ধারিত আজকের এই সমাবেশে যারা সফল না হয় তারা জন্য জায়গায় জায়গায় পুলিশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ যেইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তার জন্য তীব্র নিন্দা জানাই। সাথে সাথে জাতীয়তাবাদী ছাত্র দল দেশবাসী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদল, খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের বীর শিবল সরার রূপসার কৃতি সন্তান, ছাত্রদল গোলাম মোস্তফা তুহিন বক্তব্য রাখছেন। গোলাম মোস্তফা তুহিন বাংলাদেশ মহানগর সাধার পত্রিকা আয়োজিত আজকের আমার প্রধানমন্ত্রী কোটি মানুষের প্রাণ আমাদের সকলের গণতান্ত্রিক মা উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতৃবৃন্দ, জেলা ও মহানগরের নবগঠিত কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, খুলনা জেলার বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন এবং এই ডুমুরিয়াবাসী আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা জেলা শাখা ও আমার প্রাণপ্রিয় নেতা দক্ষিণবঙ্গের দুই কৃতি সন্তান একজন হন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের অন্যতম বিএনপি নেতা। নারী শিশুর প্রতিক্রিয়া তিনি বারবার খুলনা তিন আসনে নির্বাচন করেছেন। সাবেক ছাত্র নেতা রফিউল ইসলাম বকুল আর একজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক সভাপতি, খুলনার গণমানুষের নেতা। খুলনা চার আসনে তিনি বারবার ধানের শীষের প্রতীক্ষে নির্বাচন করেছেন। রূপসা তার কথা দিগলিয়াবাসীর মনের মণিপুর হায়দার স্থান, আমাদের সকলের প্রিয় বচন সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল মাল হিলালের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, বক্তব্য নির্ধারিত করতে চাই না, একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের সকলের আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আমাদের মাতৃ সমতুল্য নেত্রী, আমাদের মা, তিনি দীর্ঘদিন কারাগারে কারারুদ্ধ ছিলেন, বর্তমানে তিনি রোগে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে মৃত্যুর পথে পথযাত্রী হয়েছেন। এই ফেসিস আওয়ামী সরকার, এই জালিম শেখ হাসিনা তাওলাদিনীর হাত থেকে আমাদের প্রিয় নেত্রীকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে আমাদের মাকে, রক্ষা করতে হবে গণতন্ত্রকে, ফিরে আনতে হবে বাক স্বাধীনতাকে, ফিরে আনতে হবে আমার এই বাংলার স্বাধীনতাকে। প্রিয় বন্ধুরা, যদি ফিরে আনতে হয় আমাদের প্রাণপ্রিয় নেতা তরুণদের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের জনপ্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বিরের বেশে এদেশে ফিরিয়ে আনতে হবে। যদি না আনতে পারে তাহলে আমাদের আজকে এখানে দাঁড়িয়ে যে বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য আমাদের পরবর্তীতে না উঠতে পারে। অর্থাৎ গাছ যদি বেঁচে থাকে ফল খেতে পারবেন, আর গাছ যদি না বেঁচে থাকে তাহলে ফল খাবেন কি করে? অতএব আমাদের প্রত্যেকের স্মরণ রাখতে হবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের এই জনসমাবেশ সফল করবার জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এখানে ছুটে এসেছি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। অতএব আগামী দিনে এই ঐক্যবদ্ধ ধরে রেখে এই ফেসিস আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগের বিরুদ্ধে আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির জন্য আমাদের লড়াই করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নেতাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই হোক
আজকের এই গণসমাবেশে সকলের অঙ্গীকার। খুদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জওহরলাল অমরভোগ আমার প্রিয় গণতী দেশনেত্রী পুরোপুরি মানুষের প্রাণ দেশপাতা এবং খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের প্রাণ প্রিয় সংগঠন স্বচ্ছ দলের অভিভাবক আগামীর ভবিষ্যৎ জনাব তারেক রহমান মীরের বেশে দেশে ফিরে আসবে। খুদাবেশ আবার দেখাব ইনশাল্লাহ। আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আজকের গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি বাবু গণেশ্বর চন্দ্র রায়, আজকের গণসমাবেশের সভাপতি খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমিরিজাস খান ও খুলনা মহানগর ও জেলা বিএনপির নবগত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আজকের গণসমাবেশে ডুমুরিয়ার জেলার নেতৃবৃন্দ উপস্থিত মহানগর বিএনপি জেলা বিএনপি মহানগর যুবদল জেলা যুবদল মহানগর স্বেচ্ছাসেবক দল জেলা স্বেচ্ছাসেবক দল মহানগর ছাত্রদল জেলা ছাত্রদল মহিলা দল সবাইকে খুলনা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকের গণসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কালসন, আজকের মহাসমাবেশে একটা কথা বলতে চাই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন ফয়সলা হবে কোথায়, ফয়সলা হবে রাজপথে। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খুলনা জেলা বিএনপি খুলনা জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। আব্দুল মান্নান মিস্ত্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত বাম মসজিদের মানুষ হিসাবে সারা বাংলাদেশের নাই খুলনা জেলা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজ এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপি নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক আমিরিজাস খান প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধ ভাজন নেতা এক নম্বর সমীকরণ আমার আজকে এই বিশাল জনসমাবেশে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুলনা জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ খুলনা মহানগর জেলা বিএনপির বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ ও আমার শহীদ জিয়ার বড় আদর্শের বিশ্বাসী নেতৃবৃন্দ সবাইকে দাঁড়াই রাষ্ট্রবাদী ছাত্রের খুলনা জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ অত্যন্ত ভূমিকা পরিচিত আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা আজকের এই গণসমাবেশে কেন উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা এদিকের মানুষের পুনরাধিকারকে রক্ষার্থে আজকের এখানে উপস্থিত হয়েছে। সর্বোপরি বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কামনার জন্য এখানে উপস্থিত হয়েছে।
আমাদের প্রিয় নেত্রী দেখেছি এবং খেলাধুলার সুচিকিৎসার দাবি মোকাবেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, এই ফ্যাটি হাসিনা সরকারকে এই ক্ষমতা থেকে আমরা ক্ষমতা থেকে পদত্যাগ না করা বন্ধ, আমরা ঘরে ঘরে যাব না। আজকের গণসমাজে এই হোক আমাদের প্রত্যয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সরছি। খোদাফেজ, জিন্দাবাদ। শহীদ আমর খালেদা জিয়া জিন্দাবাদ, তাহের কামাল জিন্দাবাদ। মাঠের দক্ষিণ পশ্চিম কোণে জনযাত্রা দেখা যাচ্ছে, আপনারা নিচে নেমে দাঁড়াবেন, আর যদি মিছিল আসার দরকার একটু নিচে নেমে দাঁড়াবেন। আমরা বারবার বলছি হাইওয়েতে গাড়ি চলছে, যেন কোন রকম গাড়ি চলাচলে বিঘ্ন না হয়। সমাবেশেরা পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সেতারা বেগম বক্তব্য রাখছেন। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আমাদের প্রাণ প্রিয় মা, তার সুচিকিৎসার জন্য আজকে আমাদের এই গণসমাবেশ। আমাদের অঙ্গ সংগঠনের বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের অভিভাবক সংগঠন আমাদেরকে কি হুকুম দিবে। সেই হুকুমের অপেক্ষায় আমরা আছি। আজকের এই গণসমাবেশে সকলের উপস্থিতি অনেক বাধা অতিক্রম করে আপনারা এসেছেন। আজ আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা হয়তো সবাই এটি অবগত, এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ইনশাল্লাহ আমরা এই সরকারের পতন করে ছাড়বই। এই আহ্বান রেখে এবং অভিভাবক সংগঠনের কাছে আন্দোলনের দাবি রেখে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় রইলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক চাল বাহানার উপরে আজকের এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কুটুবিয়ার ফুটবল মাঠে। অনেক নেতা কর্মীর পরিশ্রমের ফসল আজকের এই সমাবেশ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক তুমুলিয়ার কৃতি সন্তান খান ইসমাইল হোসেন বক্তব্য রাখছেন। খান ইসমাইল হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আমির ইজাজ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গৈশ্বর চন্দ্র রায় মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা সহ খুলনা মহানগর এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, খুলনা জেলা এবং মহানগর শাখার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজ আমরা বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এখানে আজকে সমাবেত হয়েছি। আমি বলতে চাই নেতৃবৃন্দের উদ্দেশ্যে এই রাতের ভোটের সরকারের কাছে
কোন অনুনয় বিনয় করে কোন লাভ নাই। আগামীতে এক দফার কর্মসূচি দিতে হবে, সরকার পতনের কর্মসূচি দিতে হবে। সেই কর্মসূচিতে সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু। আতাউর রহমান রুনু প্রস্তুত থাকবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক কিরকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা, আপসের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থ শিক্ষার দাবিতে খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবের সভাপতি কুদরত আমিরের আসান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি বিপ্লবী আহ্বায়ক সকলের প্রাণের পুরুষ খুলনা গণমানুষের প্রাণ পুরুষ এক বুকের শফিক আলম মোনা সহ খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্র থেকে আসা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমার নেত্রী, আমার মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই সমাবেশ। এ অবৈধ হাজিরা আজাদ, এ অবৈধ হাজিরা আজাদ সরকার, ভোটাধিকারী হাজিরা আজাদ সরকার, আমাদের এই সমাবেশকে বন্ধ করার জন্য পথে পথে বিভিন্ন কথায় বাধা সৃষ্টি করেছে। প্রিয় নেতৃবৃন্দ, সকল বাধা উপেক্ষা করে আদর্শের সুস্থ সৈনিকেরা আজকে এই সমাবেশ সফল করা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কিছুক্ষণ পরে এই সমাবেশ তারাই তারা পরিণত হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সমাবেশে দাঁড়িয়ে এই অবৈধ হাজিরা সরকারের উদ্দেশ্য বলতে চাই, খুলনার মাঠে বিএনপি দুই পুরুষ দুই ধর্ম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেনাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সভার সভাপতি সাধারণ সম্পাদক আজিজুল বাড়ি হলেন এবং সাধারণ ছাত্রনেতা অব্দুল ইসলাম বকুলের ঘাটি। প্রিয় নেতৃবৃন্দ, যতই বাধা সৃষ্টি করেন না কেন, যতই বাধা সৃষ্টি করেন না কেন, খুলনা থেকে এই হাজিরা সরকারের পতন ঘটাবো। আজকের এই সমাবেশে এই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তরুণ দেবঙ্কর তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত। ইবাদুল হক রুবায়েত, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত রাজনীতির চারণ ভূমি বিলো ঘাতক এই ডুবরিয়ার ঘুটুরিয়ায় সমাবেশের
বিপ্লবী দল, খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, সাবেক সকল ছাত্র নেতা আমির আনিস খান আজকের এই গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সকল মন্ত্রী সাবেক যুবদলের সুরালি অর্জুন বাবু ভাস্কর চন্দ্র রায় আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় বিরোধী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক এই জনপদের সবচেয়ে পরিচিত লোক জননেতা অ্যাডভোকেট সমীকরণ মনে সহ উপস্থিত। জাতীয় বিরোধী দল খুলনা জেলা মহানগর শাখার নবগঠিত নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত। জাতীয় বিরোধী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি আগামী দিনের আন্দোলন সংগ্রামে খুলনার সব যুবদলকে সংগঠিত করার জন্য দেশ তারেক রহমান যাকে দায়িত্ব প্রদান করেছেন কেন্দ্রীয় যুবনেতা আলী আকবর চন্দ্র সাহেব আমার সামনে অনুষ্ঠিত জাতীয় আদর্শের সৈনিকরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আজকে যারা এখানে বসে আছেন বিশেষ করে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন্দ্রীয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের সঙ্গে আপনাদের নিবিড় যোগাযোগ, আপনার উদ্দেশ্যে বলতে চাই এই গণসমাবেশ গত সভা মানব বন্ধন দিয়ে এই অবৈধ খেতিবাদী হাসিনা সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আমরা চাই দুর্বল আন্দোলন, আমরা চাই দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে। আমরা জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অল্প সহযোগী সংগঠনের ব্যক্তিবৃন্দ আমরা চাই যুদ্ধ রাজপথে, যুদ্ধের মাধ্যমে আমরা ফয়সালা চাই। আর সেই কারণে আজকে যারা কেন্দ্রীয় ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে কর্মসূচির কোন দরকার নেই। আমরা চাই দুর্বার আন্দোলন, 2013-14 সাল পনেরো সালে যে আন্দোলন হয়েছে আমরা ওই কাজে আন্দোলন চাই। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারের মসলা পেয়ে নিতে চাই। আরেকটি কথা, এখানে যারা জাতীয় আদর্শের সৈনিকে উপস্থিত আছেন আপনারা মনে রাখেন বর্তমানে এই খেতিবাদী আওয়ামী সরকারের কয়েক তলা থেকে মানে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা ধাক্কা দিতে পারি আমাদের বিশ্বাস অবৈধ হাজিরা বাংলাদেশ থেকে পালানোর পথ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। তাই আগামী দিনের আন্দোলন সংগ্রামের জীবনের ঝুঁকি নিয়ে জুগুনিয়ার প্রস্তুতি জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আবার দেখাবে আন্দোলন সংগ্রামে খুলনা রাজপথে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমের হক আমাদের প্রাণপুরের একটি দেশের একটি বেগম খালেদা জিয়াকে বর্তমান অবৈধ খেতিবাদী হাজিরা সরকারের কাছে তাদের খুঁজে মুক্তি চাই না। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আপসীন দেশকে মাটি তুলে নেত্রীকে মুক্ত করতে চাই। আমাদের প্রিয় নেতা আগামীতে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে বিয়ের বেঁচে ফিরে আসতে চাই। এই হোক সবাইকে ধন্যবাদ।
আমি মঞ্চ থেকে নিচে নামে ঘুরে এসে দেখেছি আমাদের অনেক নেতা কর্মী রাস্তার ওপারে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আছেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক দল আতর রহমান ধরো, আপনি আপনার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী নিয়ে মঞ্চের সামনে বসে পড়ুন। এখানে যারা সামনে বসে আছেন সবাই বসে পড়েন। সমাবেশের বসে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সভাপতি হোসেন সাইদ সরদি কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস স্বেচ্ছাসেবক দল নেতা একরামুল হক হেরাল আজকের এই সমাবেশকে সফল করতে ব্যাপক গৌরব। উপজেলা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের সমাবেশকে সফল করতে এসছে, আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বিনা দোষে কারারুদ্ধ দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আপনাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রতিবাদের প্রতি বাবু ঈশ্বরচন্দ্র রায় প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। খুলনা মহানগর বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক খুলনা জেলা এবং মহানগরীর সর্বস্তরের জনগণের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা মঞ্চের উপস্থিত। জেলা খুলনা মহানগর ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব যথাক্রমে শফিকুল আলম তুহিন মনির হাসান বাপ্পি উপস্থিত আছেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তরিক ইসলাম জহির এবং আবু হোসেন বাবু সহ খুলনা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ছাত্রনেতা জননেতা মোস্তাফিজুর রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক ডাক নেতা ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক গাজীপুরের সভাপতি সিরাজের সভাপতি সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের কেন্দ্র নেতৃবৃন্দ সামনে উপস্থিত। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সকল আন্দোলনের পীঠস্থান হিসেবে খ্যাত খুলনার ডুমুরিয়াবাসী উপস্থিত। খুলনার বিভিন্ন উপজেলা খুলনা মহানগরের বিভিন্ন থানা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, গতকালকে টিভির পর্দায় দেখলাম রাতের ভোটের প্রধানমন্ত্রী বলছেন 13 বছর জনগণ আমাকে ক্ষমতায় রেখেছে, জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা ক্ষমতায় রয়েছি। আজকে কিন্তু আমি ওই ভোটার ভোট দেখা
এবং রাজার ঘটের প্রধানমন্ত্রীর কথা বলতে আসি নাই। বন্ধু আমার, আজকে আমরা এখানে সমবেত হয়েছি একজন মহিয়সী রানীর কথা বলতে, যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আমরা এখানে এসেছি সেই মহিয়সী রমণীর কথা বলতে, যিনি বাংলাদেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন। আমরা সেই মহিয়সী রমণীর কথা বলতে এসেছি, যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আজকে কারার অন্তরালে অবরুদ্ধ রয়েছেন। আমরা সেই নেত্রীর কথা বলতে এসেছি, যিনি বাংলাদেশের এই যে বামপাশে মহিলা রয়েছেন, মহিলাদের উচ্চ শিক্ষার জন্য যিনি প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষা, পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত মহিলাদেরকে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল। প্রিয় বন্ধু আমার, আজকে সেই অমনির মহিয়সী রমণীর কথা বলতে এসেছি, যিনি মুক্ত থাকলে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত থাকে, যিনি অবরুদ্ধ থাকলে বাংলাদেশ অবরুদ্ধ থাকে। প্রিয় বন্ধু আমার, আজকে শপথ গ্রহণ করতে হবে বাংলাদেশের সবাইকে। ধন্যবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি শপথ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান মোল্লা কবির হোসেন। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ডাকুক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অসিত কুমার সাহা। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চাল্লা পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দিরুকে। মঞ্চে আসার জন্য আহ্বান করো। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কয়রা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশের বাইরে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনা জেলা মহানগর বিএনপির আয়োজনে ডুমুরিয়া কুটুবিয়া রাজ্যের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা কুদরতে আমির এজাজ খান মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার সম্মানিত প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির সকল আহ্বায়ক, এ অঞ্চলের মানুষের অভিভাবক, জনগণের অভিভাবক মনা মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক প্রখ্যাত কৃষক নেতা জনাবিল সুবাদিউল্লাহ মঞ্চে আছেন। কেন্দ্রীয় এবং খুলনা জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনাবাসী সকলকে আমাদের জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আরো একটি কথা বলতে চাই, তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে কোন নির্বাচনে কখনো পরাজয় বরণ করেন নাই, তিনি হলেন নেত্রী বেগম খালেদা জিয়া। তার সুচিকিৎসা এবং কৃষত্ব মুক্তি দাবি সরকারের কাছে। আজকের মহাসভা থেকে বলতে চাই, অচিরে আমাদের মা নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। তা না হলে এক দফায় এক দাবি আমাদের রাস্তায় তারেক রহমানের কথা বলেছে, তেল দাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আমরা খুলনাবাসী বলতে চাই, ফয়সালা হবে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনের মধ্য দিয়ে খুলনা থেকে সেই আন্দোলনের সূত্রপাত হবে, এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র দলের সোনালী অর্জুন, খুলনা জেলা যুব দলের বিপ্লবী সভাপতি, জাতীয় দলবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, খুলনার কৃতি সন্তান যুবনেতা শামীম কবির বক্তব্য রাখছেন। যুবনেতা শামীম কবির, দুঃখিত, বক্তব্য রাখছেন খুলনার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর বেঠে একজন রাজনৈতিক কর্মী, খুলনার কৃতি সন্তান সেবক ছাত্রদের ইমতিয়াজ নাহি বক্তব্য রাখছেন। গরিব ইমতিয়াজ নাহি, বিসমিল্লাহ রহমান রহিম। আমার মা গণতন্ত্রের মা, গণমানুষের অধিকার আদায়ের আপসীন নেত্রী, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা জেলা ও খুলনা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমির এজাজ খান, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিএনপির নির্বাহী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সম্পাদক বাবু ভাস্বরচন্দ্র রায় সহ উপস্থিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান সহ ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আগত নেতৃবৃন্দ, পঞ্চম কমিশনার, বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে এবং খুলনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম লালগোলা প্রতিক্রম অভিনন্দন। বন্ধুরা, আপনারা অবগত আছেন যে এই ফ্যাসিস্ট সরকার খাদের কিনারায় চলে এসেছে। আপনারা দেখেছেন তারা পলাবার পথ খুঁজে পাচ্ছে না। তারা যেই দেশে যাচ্ছে সেই দেশ থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। সুতরাং বন্ধুরা, ভয়ের কিছু নাই, টানেলের অপর প্রান্তে আলোর ঘন ঘটা। সুতরাং আর ওই ফেসবুক আর হাতে তালি দিয়ে আপনারা বসে থাকেন না, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে বাংলাদেশকে আবার গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশনায়ক জনাব তারেক রহমান এই মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি খুলনা জেলা যুবদলকে শক্তিশালী করবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করছেন। খুলনা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং শামীম কবির, বাংলাদেশ
আমাদের জাতীয়তাবাদী দল খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক প্রিয় নেতা আমিনুল খান মহোচ্চ ভূমিষ্ঠ রয়েছেন আজকের এই সভার সম্মানিত প্রধান বক্তা জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক খুলনার গণমানুষের নেতা জগৎ শফিকুল আলম মোনা জেলা এবং মহানগর বিএনপির উদ্যত নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি আলী আকবর চুন্নু সহ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা শুনছেন সকলকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এবং খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ, তার উন্নত চিকিৎসার জন্য আজকের এই সমাবেশ। কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া? যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কে বেগম খালেদা জিয়া? যিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যতগুলো আসনে নির্বাচন করেছেন কোন জায়গায় পরাজয় বরণ করেন নাই, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কে বেগম খালেদা জিয়া? যে মানুষটির মাথায় বন্দুক থেকে আমার লেভেলের সময় বলে তিন প্রস্তুতি তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, যখন তিনি রাজি হননি তার দুটি সন্তানকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন করে বলেছিল তুমি যদি বিদেশে না যাও তোমার দুটি সন্তানকে হত্যা করা হবে। আমার নেত্রী বলেছিলেন আমি জন্মেছি বাংলাদেশে, আমি মর্ম বাংলাদেশে, আমার কবর হল বাংলাদেশে, বাংলাদেশের সরকারি মানুষ থেকে আমি বিদেশে যাব না। তিনি হচ্ছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়ার মুক্তির দাবি করছি কার কাছে? বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত একজন রোহিঙ্গাদের পাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, পাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমার ব্যক্তির মুক্তি দাবি করতে পারে না, একটি দাবি হবে, আর সে দাবি হচ্ছে হাসিনার পতন রচিত। হাসিনার পতন রচিত করে আবার ভাই মুক্তি করে আমরা এই ঘরে ফেরবো। আজকের দিনে এরক আমাদের অঙ্গীকার। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। কয়রা থেকে একটি মিছিল আমাদের সমাবেশকে সফল করতে এসছে, আমরা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানাই, মঞ্চে আসার জন্য আহ্বান করছে। কয়রা থানা বিএনপি সম্মানিত প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদা নুরুল আমিন বাবুলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। প্রিয় সমাবেশ, আমাদের প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, বিএনপির জাতীয় নেতৃত্ব কমিটির অন্যতম সদস্য জনাব বাবু মহেশ্বর চন্দ্র রায় আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবে। মঞ্চের পেছনে, মঞ্চের ডানে, মাঠের ডান বাম পাশে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা মাঠের মধ্যে চলে আসবেন। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা খুলনা বিভাগীয় সহসভাপতি যুব সম্রাট মামুন হাসান পিয়ারু বক্তব্য রাখছেন। জননেতা জনাব, যুবনেতা জনাব মামুন হাসান পিয়ারু। গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে খুলনা মহানগর এবং জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল কোন সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত খুলনা মহানগর এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতা কর্মী ভাই ও বোনেরা,
এবং প্রিয় ডুমুরিয়াবাসী সকলকে খুলনা মহানগর যুবদল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। একটি সাজানো পাতানো হাস্যকর মামলায় বিচারপতি আখতারুজ্জামান গণভবন থেকে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার লেখা রায় ঘোষণা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এখনো বন্দি রেখেছে। অবৈধ হাসিনা ক্ষমতা চিরদিন টিকে থাকার জন্য এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে দেশ নেত্রীকে মুক্তি দিচ্ছে না। হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশে লুটপাট শুরু করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, জাতীয় নেতাদের গুম করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের লক্ষ লক্ষ মামলা দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করেছে। একটি মাত্র উদ্দেশ্য, ক্ষমতাকে চিরস্থায়ী পাকাপোক্ত করার জন্য। ইতিমধ্যে জাতিসংঘ বলেছে হাসিনা চোর, ভোট চোর, হাসিনা খুনি। আমেরিকাও একই কথা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়নও একই কথা বলেছে, হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, হাসিনা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, হাসিনা বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয় অবৈধ প্রধানমন্ত্রীর কাছে দাবি করে লাভ হবে না। সে লক্ষ্যে দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে নিয়ে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে দেশ নেত্রীকে মুক্ত করতে হবে, পাশাপাশি এই সরকারের পতন ঘটাতে হবে। ইতিমধ্যে হাসিনার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সকলকে আগামী দিনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং হাসিনা পতন না পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে একটি মিছিল নিয়ে এসেছেন খুলনা মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুলদার সাগর, তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর মহিলা দলের সভাপতি সৈয়দ রেহেনা ইসা। সৈয়দ রেহেনা ইসা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা দাবিতে আজ ডুমুরিয়ার মাঠে এই বিশাল জনসমাবেশের সম্মানীয় সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ, খুলনা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ, সামনে আগত জাতীয়তাবাদী দলের ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতে প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই দল প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্ম না হলে এই দেশে এত স্বল্প সময়ের
আমরা স্বাধীনতা পেতাম না। যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার সময়ে যিনি মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন তার কথা আমরা সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করব। কারণ সেই একাত্তর সালের কথা আপনারা যারা জানেন তারা জানেন যে পাকিস্তানের কারাবন্দী থেকে ভিআইপি মর্যাদায় থেকে অথবা 32 নম্বরের বাড়িতে পাকিস্তান সরকারের ভাতা খেয়ে পাকিস্তানিদের গাড়িতে ঘুরে বেরিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না। এই সম্ভব করেছিলেন কে? জিয়াউর রহমান, যিনি 9 মাস অক্লান্ত পরিশ্রম করে পরিবার পরিজনের সাথে কোন রকম যোগাযোগ না রেখে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আরেকটি বিশাল মিছিল আমাদের সমাবেশ সমর করার জন্য উপস্থিত হয়েছে। মিছিলকারীদের আমরা সবার মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ফুলতলা থানা বিএনপি মিছিল এবং অন্য সংগঠন সবের মিছিল আমরা মিছিলকারীদের অভিনন্দন জানাচ্ছি। বক্তারা আমার ভাবি বলেন, তাই আমরা সবসময় মনে রাখবো জিয়াউর রহমান কে ছিলেন, এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জিয়াউর রহমান। তার স্ত্রী তিনি 3-3 বারের প্রধানমন্ত্রী, আজ অসুস্থ, তাকে অসুস্থ করার পিছনে এই সরকারী সরকার। আপনারা জানেন মাত্র 5 বছর আগে একটি মিথ্যা মামলায় সাজানো পাতানো মামলা দিয়ে তাকে জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়। অযত্নে অবহেলায় চিকিৎসার অভাবে তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আজ তিনি অনেক বেশি গুরুতর অসুস্থ, তার যে রোগ ধরা পড়েছে সেই রোগের চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয়। একথা জানার পরেও এই সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। আমরা এর থেকে মুক্তি চাই, আমরা এই সরকারের কাছে প্রতিবাদ জানাতে চাই। আমাদের মাকে চিকিৎসা দিতে হবে, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। এই সাথে আমি আর দু একটি কথামাত্র বলবো। আমরা আবার পুরনো কথা একটু ভুলে যাই তো, তাই মনে করার জন্য বলি। আমি বলতে চাচ্ছি যে খুললেই যাকে দেখতে পাই এই যে স্বৈরাচার সরকারের প্রধান কত রকম আবোল তাবোল কথা বলেন। কিছুদিন আগে উনি বলতেন চোরের মার বড় গলা, এই কথা শোনার সাথে সাথেই আমার মনে পড়ছে যে বাংলাদেশ ব্যাংকে যে 800 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল সেই সুইফট কোডের নাম্বার জানত কে? একমাত্র আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজের জয়। আর এই টাকা যে চলে গেল এই টাকা তাহলে কে চুরি করলো আপনারা জানেন? কে চোর? আর তাহলে চোরের মা আমরা কাকে বলতে পারি? এই হলো স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী। আমাদের বক্তব্য দেওয়ার সময় কম, আরো অনেক কথা বলার ছিল কিন্তু বলার সুযোগ না থাকায় আমি দুঃখিত। আপনারা সবাই আমরা একসাথে জড়ো হয়ে আগামী আন্দোলনে একসাথে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো। আমরা সেই জন্য প্রস্তুত আছি, আমাদেরকে আন্দোলনের ডাক দেবেন, আমরা মাঠে নামবো, ইনশাআল্লাহ এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে ছাড়বো। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক সাবেক ভিপি সাবেক ছাত্র নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। আপনি ডুয়েল খেলেন, আপনার সাথে কোনো কথা নেই। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সন্তান সভাপতি। বিসমিল্লাহ রহমান। বাংলাদেশ জাতীয় কমিটি দল খুলনা জেলা শাখা আয়োজিত আমাদের প্রিয় প্রিয় নেত্রী, আবাসী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজকে ঐতিহাসিক জনসভার উপস্থিত সভাপতি খুলনা জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক সাবেক জিএস
সাবেক ছাত্রনেতা কুদরত আমির দস্তান উপস্থিত আছেন। খুলনা মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক কমিশনার জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা শাহরুজ্জামান মুর্তজা কেন্দ্রীয় সংসদের সদস্য আমাদের উপস্থিত আছেন। খুলনা মহানগরী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক বিবি তরিক ইসলাম জহির উপস্থিত আছেন। জেলা মহানগরীর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অংশগ্রহণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় যুব দলের বিভিন্ন টিমের প্রধান কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি আলী আকবর চুন্ডু সহ নেতৃবৃন্দ উপস্থিত সকল বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মী ভাই বোনেরা সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। একটি বিষয় লিখেন আজকের এই সমাবেশ সফল করে তুলে মন্ত্রমন্ত্রী ধরছে আমাদের মাথামন্ত্রী ধরছে আছে
সেকেন্ড নেত্রী কি আছে, না আমার মাগিমার সেকেন্ড নেত্রী কি আছে, সেই নেত্রী সবাইকে ধন্যবাদ, সমাজের বাংলাদেশ জিন্দাবাদ, তার নাম কার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জওহর সকল ধন্যবাদ, জাতীয়তাবাদী জনতা জিন্দাবাদ। মঞ্চে আসার জন্য আমরা যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, যুবদলের সব বাংলাদেশের আত্মক যুবনেতা মামুন হাসান, মঞ্চে আসার অনুরোধ করছেন যুবনেতা মামুন হাসান, মঞ্চে যারা অবস্থান করছেন মঞ্চের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, প্রিয় সমাবেশ মঞ্চে আমাদের নেতা জনাব রাজ্য কমিউনিস্ট রামবকুল মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমি সকলের কাছে অনুরোধ করব মঞ্চের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলকাতা থানা শাখার সংগ্রাম ঘোষ আওয়ামী সভাপতি, আমাদের শ্রদ্ধা গুরুজন জনাব চৌধুরী কলসার আলী বক্তব্য রাখছেন, জনাব চৌধুরী কলসার আলী। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে জাতীয়তাবাদী সচ্চরক দল খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তৈবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগরী শাখা আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন আজকের সভায় সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির সুদক্ষ দাস খান, উপস্থিত আছেন খুলনা তিন আসনের গণমানুষের নেতা, আমাদের প্রিয় বোধ প্রিয় ভালোবাসার মানুষ আর আজ রকিবুল ইসলাম বকুল, উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা এবং কেন্দ্র কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা আমরা এখানে একটি কারণ আমাদের নেত্রী আমাদের মা দীর্ঘ তিন বছর যাবৎ কারাবন্দী অবস্থায় আছে, একটি মিথ্যা ভাড়াট মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা সারা বাংলাদেশে যে যারা বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ, আমরা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই সরকারকে বলতে চাই আমাদের নেতৃত্ব অবিলম্বে মুক্তি দিন, তা না হলে আগামী দিনে বাংলাদেশের সমস্ত কিছু অটল করে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওহর খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রহমান তারেক রহমান ফিরে দেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। রামপাল ফকিরহাট বাগেরহাট থেকে একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখছে জাল্লা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শাকিল আহমেদ মিলু, প্রস্তুত থাকবে ডাকব উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা। আমাদের রাজ্যের যাত্রায় যারা মোটরসাইকেল রেখছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মোটরসাইকেল গুলো মাঠের মধ্যে নামিয়ে দেবেন, যাত্রাপথের এই সাতক্ষীরা খুলনা মহাসড়ক এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটল, বারবার আপনাদের অনুরোধ করছি মোটরসাইকেল গুলো মাঠের মধ্যে নামিয়ে দিন, আর রাস্তার উপর কেউ দাঁড়াবেন না। আর মঞ্চে যাদের বক্তব্য দেওয়া হয়ে গেছে
দয়া করে মঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকলকে নেমে যাওয়ার অনুরোধ করছি। আর আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ জকিবুল ইসলাম বকুলকে মঞ্চের সামনে সারিতে এসে জনতার অভিবাদন গ্রহণ করার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করছেন বাগেরহাটের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন ডুমরিয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফি মোহাম্মদ খান। ডুমরিয়ার কৃতি সন্তান শফি মোহাম্মদ খান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। আমার প্রিয় জন্মভূমি এই ডুমরিয়ায় আজকে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে সমাবেশ আয়োজন করা হয়েছে, সেই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতা, আমার রাজনৈতিক গুরু সাবেক ছাত্র দলের সহ সভাপতি খুলনা কি নাসনের গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, খুলনা জেলা পার্শ্ববর্তী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই শুভেচ্ছা। সম্মানিত জনতা, আমার আসলে আজকে আমাদের বক্তব্য দেওয়ার সময় নাই। আমাদের নেত্রী আজ কারাগারে বন্দী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী। আজ আপনারা অনুষ্ঠানের মাধ্যমে এটাই প্রমাণ করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ খুনি হাসিনার বিরুদ্ধে ডেকে উঠেছে। এই সমাবেশে তারা উপস্থিত হয়েছে, তারা একটি কথা জানান দিচ্ছে, শেখ হাসিনা খালেদা জিয়ার যদি কিছু হয় তোমার কিন্তু রক্ষা নাই। সারা বাংলাদেশে বিএনপির যে সমাবেশগুলো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সে সমাবেশে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে একটা আল্টিমেটিভ দিয়ে যাচ্ছে, তুমি যেভাবে অবৈধভাবে ক্ষমতায় এসেছ সেইভাবে অবৈধভাবে রাতে অন্ধকারে দেশ থেকে পালিয়ে যাও। এই দেশে তোমার কোন ঠিকানা নাই, এই দেশে তোমার কোন আত্মীয় নাই, এই দেশে তোমার কোন সন্তানদের বিবাহ হয় নাই। শেখ পরিবারের একজন সন্তানেরও বাংলা একমাত্র এক রাজাকার বংশে শেখ হাসিনার মেয়েকে বিয়ে দিয়েছে, আর কারোর বিয়ে বাংলা কোন মুসলমানের ঘরে হয় নাই, কোন বাংলাদেশের পরিবারে হয় নাই, এবং তাদের যে সন্তান তারা ইহুদি নাসারাদের সন্তান হিসেবে জন্ম নিয়েছে, তারা কেউ বাংলা ভাষাভাষী না। তাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শেখ হাসিনা তুমি যে ব্যবসা বাংলাদেশে বেঁধে নিয়েছ এই ব্যবসার পথ বন্ধ হয়ে গিয়েছে। আপনারা কিছুদিন ধরে দেখছেন, আমরা আসছি একটু আগে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে হাতে তাদের রাইফেল, আমার দেখে ভালো লাগলো। দেড় মাস আগেও এই পুলিশ আমাদের দেখলে লাঠি দিয়ে সাংঘাত, রাইফেল দিয়ে পিটাত, কিন্তু পুলিশকে আর দেখলাম আমাদের বক্তব্য শুনছে, আর তারা ভাবছে আর এই হাসিনার পাহাড়ে আমরা দেব না। হাসিনার পাহাড়ে যদি আমরা দিই, হাসিনার পাহাড়ে যদি আমরা দিই, হাসিনা সারা বাংলাদেশে গঠফাটক তৈরি করে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে তার আত্মীয় স্বজনদের সাথে দিয়ে মাস্তি করবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ পুলিশ সাধারণ অফিসার তারা সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার অন্যায় দেশ তারা আর মানবে না। আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনার পুলিশের যে গঠফাটক সেও কিন্তু ধরা খেয়ে গেছে। এ ধরা খাওয়াটা কি জানেন, তার সমস্ত পৃথিবীতে সমস্ত ভিসা বাতিল, তার সমস্ত সম্পত্তি এখন মানুষের হাতে হাতে। শেখ হাসিনা আমাদের কাছে কিছুদিন ধরে গণভবনে বিশ আওয়ামী লীগের সব নেতা উপস্থিত হচ্ছে, যে বলছে আপা 12-13 বছর বিএনপির নেতা কর্মীদের খুন করলাম, এত লুটতরাজ করলাম, অল্প অল্প কিছু টাকা পয়সা চুরি করি করে বিদেশে পাঠাইছিলাম, এখন তো সে টাকাও খাইতে পারতাছি না বা আমরা এখন যাবো কই? আপনাদের দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, শেখ হাসিনার লুটেরাদের জন্য সময়
সমস্ত পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেছে, তাদের একমাত্র দরজা খোলা আছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। এখন আমাদের সবাইকে ডাকতে হবে, আমাদের এই সমাবেশ অব্যাহত রাখতে হবে, আমাদের এই স্লোগান অব্যাহত রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা নতুন নির্বাচন কমিশন ধারণ করব। হাসিনা নির্বাচন কমিশন আমরা মানি না, মানি না, মানি না। হাসিনাকে আমরা ভোট দেয়নি, হাসিনা আমাদের প্রধানমন্ত্রী না, হাসিনা বাংলাদেশের পাবলিকের প্রধানমন্ত্রী না। সর্বশেষ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমি আমার ডুমুরিয়া সন্তান হিসেবে সবাইকে আমার অন্তরে হবেশপুর থেকে একটি বিশাল মিছিল অভিবাদন জানাচ্ছি। আজকের এই সমাবেশকে সফল করে আসেন বাংলাদেশ সবাই করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানায় এবং কেশবপুরের পৌরসভা নির্বাচিত মেয়র সামাদ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছে। মঞ্চের পেছনে আরেকটি মঞ্চ তৈরি হয়ে গেছে, সবাই দরকার সামনে আসবেন, সবাই মঞ্চের পেছনে যারা আছেন তারা জয় করে সামনে চলে যাবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্রদার কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ওমর ফারুক চৌধুরী কাউসার, খুলনা বিভাগীয় টি প্রধান ওমর ফারুক কাউসার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা জেলা এবং মহানগর বিএনপির আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশের প্রিয় সভাপতি আমির আজাদ খান সহ উপস্থিত খুলনার প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুফাজিদুর রহমান সহ প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন রক্তিম শুভেচ্ছা। আজকে খুলনাবাসীর উদ্দেশ্যে শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আপনারা সত্যিকার অর্থে অনেক ভাগ্যবান মানুষ। এই বৃহত্তর খুলনার মানুষ রকিবুল ইসলাম বকুলের মতো একজন রাজনৈতিক নেতাকে পাশে পেয়েছেন, তিনি সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে এই রকিবুল ইসলাম বকুল জীবনে সর্বসময় ব্যয় করেছেন। আপনারা খুলনাবাসী তাকে কাছে পেয়েছেন, আমরা অন্য জেলার মানুষ
আমরা ঢাকার মানুষ, আমরা মনে করি আপনারা সেক্ষেত্রে অনেক ভাগ্যবান। আজকে শেষ করতে চাই, শুরু করতে চাই, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় 144 দ্বারা জারি করে বিএনপির সমাবেশ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই 144 দ্বারা নয়, 1044 দ্বারা দিলেও বাংলাদেশে বিএনপির কোন সমাবেশ বন্ধ করা যাবে না। সকলকে ধন্যবাদ। দেশকে নিবেদন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। আগামী দিনে রাষ্ট্র তাদের প্রমাণ দিতে পারে। শহীদ রাষ্ট্রপতি জওহর অমর হোক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ধন্যবাদ। প্রিয় সমাজ, আপনারা এই বাসের বেষ্টনের বাইরে যারা, ভিতরে যারা দাঁড়িয়ে রয়েছেন, তারা তো এখানে বসে পড়বেন, আর তা না হলে বাসের বেষ্টনের বাইরে যাবেন। সমস্যা দূরে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দয়া করে এই সমাবেশ স্থলে উপস্থিত হন, এবং পিছনে যারা রয়েছেন তাদের সকলকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এম এ জিলানী। এম এ জিলানী, বাংলাদেশের গণতন্ত্রের মা, দেশের নেতৃত্বে দলের খালেদা জিয়ার মুক্তির দাবি এবং সুচিকিৎসার দাবিতে খুলনা জেলা এবং মহানগর পত্রিকা আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত, খুলনা মহানগর এবং জেলার সম্মানিত সুযোগ্য নতুন নেতৃত্ব উপস্থিত রয়েছেন, খুলনার মাটি মানুষের নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান বিশ্বস্ত হাতিয়ার, খুলনার মানুষের দর্ব জননেতা রকমের মুকুল সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব মোস্তফা মিজুর রহমান সহ সাথী সহযুক্ত বন্ধুরা এবং এই খুলনাবাসী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি ভক্তির শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবরা, আজকে গণতন্ত্র ওই কারাগারে বন্দী, আজকে আমার মা কারাগারে বন্দী। বন্ধুরা, আজকে বাংলাদেশের গণমানুষের নেত্রী কারাগারে বন্দী থাকবে, আর ওই পিতামাতার প্রধানমন্ত্রী মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে গ্রামে জাতীয়তাবাদী সৈনিকা, শহীদ রাষ্ট্রপতি জওহরের সুপ্র সৈনিকা কখনোই তা মেনে নিতে পারে না। বন্ধুরা, আমরা শেখ হাসিনার কাছে আমার মায়ের মুক্তি চাই না, কিন্তু আপনি আমার মায়ের মুক্তি এবং তার সুচিকিৎসার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন সেটা অচিরে বন্ধ করুন। ইতিমধ্যে আপনার পৃথিবী ছোট হয়ে আসছে, আপনাকে বাংলাদেশ থেকে জীবন সৈনিকা করা দেখতে পারা, আজকে থেকে সীমান্তে পাহারা বসিয়ে আপনাকে বাংলাদেশের মাটিতে বিচারের কাজ করা দরকার হবে। আগামী দিনে আন্দোলন সংগ্রাম করে আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যাবে কোটপথে, ফয়সলা হবে রাজপথে, সেই রাজপথের ফয়সলার অপেক্ষায় থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান অমর, দেশের তৃণমূল খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান ফিরে এসেছে, আজকে ফিরে বাংলাদেশে, সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আমাদের লোকাল যেসব নেতৃবৃন্দ যাদের বক্তব্য হয়ে গেছে এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, বক্তব্যের তালিকায় যাদের নাম ছিল, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুরু হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব মঞ্চ থেকে আপনারা চেয়ার খালি করে দেন, কারণ আমাদের আমন্ত্রিত অতিথিরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে অবস্থান করবে। বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা যুবনেতা আলী আকবর জিন্নু। আমি সকল বক্তব্য অনুরোধ জানাব সংক্ষিপ্ত আকারে আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন।
আগুয়ান ঝান্ডা তোল ইদায় লেখা জিয়াউর রহমান খুলনা জেলা পত্রিকায় দিত সম্মানিত সভাপতি মঞ্চের বরিষ্ঠ আজকের প্রধান অতিথি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান উপস্থিত স্বেচ্ছাসেবকের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজ খুলনা জেলা এবং মহানগরী আয়োজিত আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমির এজাজ খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, ইসলাম বকুল এবং আজিজুল বাড়ি হেলাল, যারা এই অনেক অক্লান্ত পরিশ্রম করে এখানে এই অনুষ্ঠানটি করছেন, আমাদের তারিকুল ইসলাম জহির, আমাদের শফিকুল ইসলাম সুহিন, আমাদের জেলার আহ্বায়ক এবং সদস্য সচিব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট খুলনার জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা ভালো করেই জানেন বাংলাদেশ
এক জুলুমের শিকার, শেখ হাসিনার জুলুমে অফিস্ট আমরা। আমি একজন এদের ভুক্ত জনপ্রতিনিধি হিসেবে আমি যা জানি, কোনো বাংলাদেশে কোনো সরকারি চাকরি হবে না। যদি কোন বিএনপি করে কেউ, তাহলে তার কোন ঠিকাদারি করার কোন সুযোগ নাই। যদি ঠিকাদারি কোন কাজ লটারিতেও পান, তাহলে আপনারা বিল পাবেন না। বিল যদি পান, তাহলে সিকিউরিটিও পাবেন না। এমন একটা শহীদ বতন অনিবার্সিত আমাদের দিন। আমার ভাগ্নে আসছে আমার সাথে, আমার ভগ্নিপতি আসছে আমার সাথে, আমার বোনরা আমাদের সাথে ধানে থাকে, আমার ছোট ভাই আর আমি। এই নির্বাচনের আগে আমরা জেল খেটেছিলাম, একই সাথে কারাগারে ছিলাম। এভাবে এগিয়ে আসেন, আমার কোন পথ খুলে পাবে না শেখ হাসিনা ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনার কুলপত্রিক তরুণ গণের অজস্র আবেদনের বদলে সজল হারবার উৎপাদিত অবস্থান এবং পতাকার গায়ে রয়েছে লক্ষ শহীদের রক্তের দাগ। আজকের এই সমাবেশে এবার যে বক্তব্য রাখছেন ঢাকা থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক হিন্দু সম্প্রদায়ের নেতা আমাদের জনবাসী সহ বক্তব্য রাখছেন অসিত কুমার সাহা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগর শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপি নব বিপ্লবী আহ্বায়ক ধানাশীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে সেই নেতা জনাব আমির রেজা খান উপস্থিত। মহানগর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের সর্বসম্মত প্রধান বক্তা সভায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য চন্দ্র রায় সহ জাতীয় এবং জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রথমেই জানাই পক্ষ থেকে এই সমাবেশের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, এখানে খিয়া পড়া জানেন যাতায়াতের জন্য আমি আমার আজকের এই সমাবেশ যারা সফল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষেন। খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল ভাই, এই মঞ্চে চারপাশে যারা চেয়ার হেমায়ত রশিদ খান, এই মঞ্চে চারপাশে চেয়ার এই পাশে বেড়ে দাও আমাদের নেতৃবৃন্দ। তুলে ভাই আপনারা এই চেয়ার গুলো মহিলাদের পেছনের চেয়ার গুলো সামনে দিয়ে দেন, বাইরে দিয়ে দেন। আমাদের অতিথিরা আসছে, চেয়ার গুলো বাইরে নিয়ে যান, সবাই চেয়ার হাতে করে বাইরে বাইরে নিয়ে যান। বক্তব্য রাখছেন বিএনপি নেতা মুর্শিদ কুমার।
খুলনা মহানগর এবং জেলা বিএনপি আজকের এই ডুমুরিয়া বিএনপি সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমির দাস খান সহ মঞ্চে উপবিষ্ট খুলনা মহানগর এবং জেলা বিএনপির নবগঠিত কর্মীবৃন্দ সামনে উপবিষ্ট খুলনা এবং ডুমুরিয়ার 14টি ইউনিয়ন খুলনার বাইরে খুলনা মহানগর এবং জেলা ব্যাংক খুলনার সকল প্রশাসনের কাছে প্রিয় মমতার সংগ্রামী বন্ধুগণ তারপরেও কিন্তু আজকের এই কর্মসূচি বন্ধ করতে পারে নাই। আপনারা দেখেছেন বাস বন্ধ করে দিয়েছে, দূর পাতলার গাড়ি বন্ধ করে দিয়েছে। আমাদের খুলনার বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এই জায়গায় আসতে চেয়েছেন তাদেরকে বিভিন্ন রকম বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শত বাধা বিপত্তি অতিক্রম করে খুলনার মানুষ খুলনার গণমানুষের নেতা জনাব শফিকুল ইসলাম বকুলের নেতৃত্বে আমরা খুলনা থেকে বিশাল মিছিল সহকারে আজকের এই গণজমাতে এখানে হাজির হয়েছি। সংগ্রামী বন্ধুগণ আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, এই সরকারের সময় শেষ, এই সরকারের 12 বছরের এই কুকুরটি জবাব ছেড়ে আগামী দিনে দেশ নেতৃবৃন্দ খালেদাদের নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের বিএনপির নেতা কর্মী ভাইরা, তাই আপনারা সচেষ্ট হন আগামী দিন এই সরকারকে হারিয়ে দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার সরকারকে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়ার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া, জিন্দাবাদ তারুণ্যের আহমদ তারেক রহমান, জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে দিগরিয়া উপজেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু। সাইফুর রহমান, আজকের সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা এখানে এসেছি আমাদের নেত্রীর সুচিকিৎসার জন্য আন্দোলন করতে। সত্যি আমাদের দুর্ভাগ্য, একজন জননিন্দিত, জনঘৃণিত দেশদ্রোহীর কাছে আমরা নিবেদন জানাতে এসেছি, সত্যি আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা কারোর কাছে কোনো নিবেদন জানাতে চাই না, আমরা উপস্থিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমি শুধু বলতে চাই আন্দোলনের ঝাঁজ বরং যে ঝাঁজ পানি পড়বে চোখ দিয়ে মুখের হাসি হারিয়ে দেবে এই শাসক গোষ্ঠীর, তাদেরকে এই বাংলার জমিন থেকে
বিদ্রোহ নামিয়ে দিতে হবে। এদের কাছে আমার কিসের আবেদন? আমরা এ সরকারের বিধায়কটা পাঁচ দাঁড়া দেখতে পাচ্ছি, ঘন্টায় শুধু বাড়ি দেওয়া শুরু করেন, ঘন্টায় বাধ্য দেওয়ার জন্য এই যে জনতা এসেছে, আরো জনতা দেশবাসীকে ঘন্টার বাড়িতে সামিল করুন। ইনশাআল্লাহ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় ঘন্টা দেখার অপেক্ষা জানিয়ে সবাইকে শেষ করছি। ভালো হবে বাংলাদেশ, ধন্যবাদ। এই ব্যারিকেডের মধ্যে যে চেয়ার নয়ন নিকাই, এই ব্যারিকেডের মধ্যে চেয়ার গুলো একটু বাইরে দাও। প্রিয় বন্ধু আমার, আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন সরকারি প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত ভিপি বিএনপি নেতা রুবায়েত হাসান বাবু বক্তব্য রাখছেন। জনপুরের কৃতি সন্তান জননেতা জনাব রুবায়েত হাসান বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর এবং জেলা শাখা আয়োজিত আজকের এই মহাসমাবেশে সহযোদ্ধা সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপবিষ্ট আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমার দীর্ঘক্ষণ ধরে এখানে বক্তব্য শুনছেন, আমরা বেশি সময় নেব না, শুধু আজকে এই সমাবেশের মধ্য দিয়ে আপনাদেরকে এবং বাংলাদেশের মানুষকে বার্তা পৌঁছে দিতে চাই। আজকে শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য সাথে, এ দেশের জনগণের সাথে বহু প্রতারণা করেছে। গৃহস্থর একদিন আপনারা তৈরি থাকুন, সামনে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হবে। সবাইকে সরকার বন্ধ নিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে তেরোকোটা থানা বিএনপির সংগ্রামী সভাপতি কস্তার আলী চৌধুরী। খুলনা জেলা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ডুমুরিয়ার বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি আমাদের খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কুদরত আমিরি দাস খান, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি প্রেসিডিয়াম সদস্য বাবু মহেশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি খুলনা তিন আসনের যিনি বারবার নির্বাচন করেন আমাদের সেই প্রিয় নেতা রাকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি আমাদের আর এক শ্রদ্ধাভাজন নেতা রূপসা তেরোকোটা দিগলিয়ার নয়নমণি আজুল ভাই হিলাল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা জেলা তেরোকোটা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশে শুধু আমাদের একটাই মাত্র দাবি, আমরা সবাই আমরা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে শুধুমাত্র আমরা আশার আলো একটাই চাই, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেন আগামী দিনে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন গাইবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খায়দা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি উজ্জতে আমাদের সবার প্রিয় নেতা খুলনার গণ মানুষের নেতা একবারের শফিকুল আলম মানা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দেশ এক গভীর সংকটে পতিত, আমরা
দেশজাতি বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর মুখোমুখি। তাকে কেন এই জনতা সরকার কেন তাকে মরতে চায় আমাদের বুঝতে হবে।